the referenced account is currently logged out. আপনার অ্যাবসেন্সে আপনার ইউজারের পাসওয়ার্ড যদি কেউ ট্রাই করে খোলার জন্য বা দুইয়ের অধিক বা রং পাসওয়ার্ড দেয় তাহলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে, মানে লক হয়ে যাবে। দেন যদি কেউ সঠিক পাসওয়ার্ড দেয় জানা পড়ো এটা খুলবে না। তো সিস্টেমটি কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা দেখবো। দিস পিসির রাইট বাটন ক্লিক করব, ম্যানেজ যাব, তারপর লোকাল ইউজার অ্যান্ড গ্রুপ ক্লিক করব, ইউজার ক্লিক করব। তো সর্বপ্রথম আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস যে অ্যাকাউন্ট ইজ ডিজেবল এই অপশনটি টিকশন যদি থাকে টিকশনটি উঠে দিয়ে অ্যাপ্লাই ওকে দিতে পারে। তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনার একান্তই অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে থাকবে। তো আমি আমার অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপর ওকে দিতে হবে। এখানে একটা ইউজার ক্রিয়েট করতে হবে যে ইউজারটি রেজিস্টার অ্যাক্সেস করবেন বা ইয়ে করবেন। তো আমরা একটা ইউজার ক্রিয়েট করলাম, ধরুন ইউজারটার নাম দিলাম আমরা সরকার। তারপর টিকশনে ওটা দিলাম, ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, ইউজার কখনো পাসওয়ার্ড জানার পরে কেউ চেঞ্জ করতে পারবে না, ওটা দিলাম। পাসওয়ার্ড নেবার এক্সপায়ার হবে না, ক্রিয়েট দিলাম। তারপর সরকার করে রাইট বাটন ক্লিক করবো, প্রপার্টিসে যাবো, দে মেম্বার যাব, মেম্বার ইউজার আছে, আমি ইউজারকে পাওয়ার ইউজার বানিয়ে দেবো। সে ইচ্ছে করলে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, ইউজার আমি রিমুভ করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই ওকে। তারপরে আসবো আমরা টাইপিয়ার চার্জ করবো, লোকাল সিকিউরিটি পলিসি অলরেডি দেখেন লোকাল সিকিউরিটি পলিসি চলে আসছে, লোকাল সিকিউরিটি পলিসি ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাকাউন্ট পলিসি, যে অ্যাকাউন্ট পলিসি যাবো আমরা, অ্যাকাউন্ট লগ আউট পলিসি, অ্যাকাউন্ট লগ আউট পলিসি ক্লিক করবো। অ্যাকাউন্ট লগ আউট টেস্ট ভুল এটাতে ডাবল ক্লিক করবো। এখন এখানে যদি আমরা টু দিই, দুইবার রং পাসওয়ার্ড টাইপ করলে তৃতীয়বার কারেক্ট পাসওয়ার্ড দিলেও লগ আউট হবে। আমরা থ্রি দিই তাহলে তিনবার রং পাসওয়ার্ড দেওয়ার পর চতুর্থবার আপনার রাইট পাসওয়ার্ড দিল আর খুলবে না, অ্যাপ্লাই ওকে। এখানে 30 মিনিট দেখাইলো, আপনার যদি মনে করেন ইনকেস অ্যাকাউন্ট লগ আউট ড্রেস ভুল ডাবল ক্লিক করার পর 3 মিনিট দিলাম, দেখেন অ্যাকাউন্ট ডিউরেশন আপনার 30 মিনিট দিলাম, এখানে মনে হচ্ছে বেশি না। এটা হলো আপনার অ্যাকাউন্টে যদি লগ আউট হয় তারপর কত ডিউরেশন পর্যন্ত লগটা দূরে বেশি এটা, সেটা হলো 30 মিনিট দিলাম, আধা ঘন্টা পর আবার আপনার যে পাসওয়ার্ডটা দেখাচ্ছে সেটা রিমুভ হয়ে যাবে। সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত মিনিট দিন, 1 ঘন্টা 2 ঘন্টা। থ্যাংক ইউ, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন।